नमस्कार बंधुरा, आमी अखिल दि ट्रस्टे सबाइके स्वागत। फ्रेंड्स, आजकेर भिडियोते डिसकस करब आकाशे बृष्टिपातेर समय सृष्ट हवा वज्रपात सम्पर्कित किछु अजाना रहस्य निये। जेमन प्रथमत मेघेर मध्ये वज्रपात किभाबे सृष्टि हय, आर द्वितीयत वज्रपातेर समय केन आलोर स्फुलिंग तैरि हय, तार पुरो डिटेल सम्पर्के। अर्थात एई क्षेत्रे भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखबेन। भालो लागले लाइक और शेयर करते भूलें ना। वज्रपात प्रकृतिर सबचेये सुंदर दृश्यगुलोर मध्ये एकटी। एटी मानुषेर परिचित सबचेये भयंकर एकटी प्राकृतिक घटना। सूर्यपृष्ठे तापमात्रार समान स्फुलिंग और भयावह गर्जन एर अन्यतम वैशिष्ट्य। वज्रपातेर एई भयंकर सौंदर्येर साथे साथे आमादेर मने विज्ञानेर आरेकटी चिरंतन रहस्येर जन्म देय, सेटि हलो वज्रपातेर कारण कि। ছোটবেলায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা বেশিরভাগ সময়ই উত্তর পেয়েছি মেঘে মেঘে সংঘর্ষের ফলাফলই হলো এই বজ্রপাত। আর এই ভুল ধারণার অবসান ঘটানোই হলো এই ভিডিওটির মূল উদ্দেশ্য। জলচক্রের নিয়ম অনুসারে কোনো সমুদ্র বা হ্রদের জলরাশি সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় এবং পরে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়। আর এই মেঘই হলো বজ্রপাতের মূল আধার। কিন্তু কিভাবে বজ্রপাতের জন্য দায়ী মেঘ বৈদ্যুতিক চার্জের আধারের মতো আচরণ করে, যার উপরের অংশে পজিটিভ এবং নিচের অংশে নেগেটিভ চার্জে চার্জিত থাকে? অর্থাৎ এবার আমাদের মধ্যে প্রশ্ন তৈরি হতেই পারে, মেঘ কিভাবে চার্জিত হয়? বিষয়টি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। জলচক্রে প্রতিটি জলকণা যখন বাষ্পীভূত হয়ে ক্রমশ ঊর্ধ্বাকাশে উঠতে থাকে, তখন তারা মেঘের নিচের দিকে বেশি ঘনীভূত বৃষ্টি বা তুষারকণার সাথে সংঘর্ষের মুখোমুখি হয়, যার ফলে উপরের দিকে উঠতে থাকা অনেক বাষ্পকণা বেশ কিছু ইলেকট্রন হারায়। আর এই মুক্ত ইলেকট্রনগুলো মেঘের তলদেশে জমা হয় এবং ইলেকট্রন হারানো পজিটিভ চার্জিত বাষ্পকণা মেঘের একেবারে উপরিপৃষ্ঠে চলে যায়, যার ফলশ্রুতিতে মেঘগুলো শক্তিশালী ধারক বা ক্যাপাসিটরের বৈশিষ্ট্য লাভ করে। অর্থাৎ মেঘের দুই স্তরে চার্জের তারতম্যের কারণে সেখানে শক্তিশালী বৈদ্যুতিন ক্ষেত্র তৈরি হয়। আর এই বিদ্যুৎ ক্ষেত্রের শক্তি মেঘে সঞ্চিত চার্জের পরিমাণের উপর নির্ভর করে। এভাবে বাষ্পকণা ও মেঘের সংঘর্ষ চলতে চলতে মেঘের উপরে এবং নিচে যথাক্রমে পজিটিভ ও নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে গিয়ে এতটা শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে যে তার বিকর্ষণে পৃথিবীপৃষ্ঠে অবস্থানরত ইলেকট্রনগুলো ভূপৃষ্ঠের আরও গভীরে চলে যায়। ফলস্বরূপ ওই নির্দিষ্ট এলাকার ভূপৃষ্ঠ পজিটিভ বিদ্যুৎ ক্ষেত্রে পরিণত হয়। এখন বজ্রপাতের জন্য শুধু যা প্রয়োজন তা হলো বিদ্যুৎ প্রবাহের জন্য সামান্য একটি বাহক বা কন্ডাক্টর। কিন্তু আমরা জানি বাতাস বিদ্যুতের অপরিবাহী, তাহলে বজ্রপাত কিভাবে হবে? অর্থাৎ বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। এক্ষেত্রে মেঘের বিপুল শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্র তার চারিপাশের বাতাসের অপরিবাহী ধর্মকে নষ্ট করে দেয়, যা ডাই ইলেকট্রিক ব্রেকডাউন নামে পরিচিত। অর্থাৎ মেঘে অবস্থিত বিদ্যুৎ ক্ষেত্র যখন যথেষ্ট শক্তিশালী হয় তখন তার চারপাশের বাতাস পজিটিভ এবং নেগেটিভ চার্জে বিভক্ত হয়ে যায়। আর এই আয়নিত বাতাস প্লাজমা নামে পরিচিত। অর্থাৎ এই বাতাস আয়নিত হয়ে মেঘ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিদ্যুৎ চলাচলের পথ বা শর্ট সার্কিট তৈরি করে দেয় এবং বজ্রপাত ঘটায়। এবার আমাদের মনে প্রশ্ন তৈরি হয়, বজ্রপাতের স্ফুলিঙ্গ কোথা থেকে আসে? অর্থাৎ এক্ষেত্রে জারণ বিজারণ প্রক্রিয়া ক্রিয়াশীল। কোনো ধাতুর সাথে অক্সিজেনের বিক্রিয়ায় ইলেকট্রন নিষ্কাশনের প্রক্রিয়াই হলো জারণ। আর এই আয়নিত বাতাস বা প্লাজমা পরিবাহী হওয়ার জন্য এতে ধাতব বৈশিষ্ট্য বিদ্যমান, তাই বাতাসের অক্সিজেনের সাথে প্লাজমার বিক্রিয়ায় বজ্রপাতের স্ফুলিঙ্গ সৃষ্টি হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আবারও উপস্থিত হব আপনাদের মাঝে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।